ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও জিতেছে বাংলাদেশ যথারীতি। প্রথম দুই ম্যাচে ব্যাটিং নিয়ে যে আক্ষেপ ছিল সেটিও ঘুচিয়ে গেছে এই ম্যাচে। দলে স্কোর 300 ছুঁই ছুঁই, চারজন ব্যাটসম্যান 50 করেছেন, তবু এই ব্যাটিং লাইন আপের দুই ব্যাটসম্যানকে নিয়ে আমি ভয় পাচ্ছি, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। এবং তাদের দুইজনকে নিয়ে আমার ভয়টা দুই রকমের, কি সেটা তা নিয়ে আলোচনা এই ভিডিওতে। ক্যারিবিয়ানের বিপক্ষে এই তৃতীয় ওয়ানডেতে শুরুতে আস্থা নিয়ে ব্যাটিং করেছেন তামিম ও সাকিব। তামিম 64 করেছেন 80 বলে, সাকিব 81 বলে করেছেন 51। তাদের ইনিংসে আক্ষেপের জায়গায় একটাই, ইনিংসটাকে আরও লম্বা করতে পারেননি, কিন্তু তাদের গড়ে দেওয়া ভিত্তিতে শেষ দিকে ঝড় উঠেছে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে। মুশফিক 55 বলে 64 করেছেন এবং রিয়াদ 43 বলে 64 রান করে অপরাজিত ছিলেন, যে কারণে বাংলাদেশ স্কোর 297 পর্যন্ত যায় এবং শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ আরেকটি সহজ জয় পায়। ইনিংসে, ওয়ানডে ইনিংসে এই তৃতীয়বারের মতো বাংলাদেশের চারজন ব্যাটসম্যানের ব্যাট থেকে এলো 50+ ইনিংস, মানে একই ইনিংসে যেটা 2014 সালে একবার এশিয়া কাপে হয়েছিল পাকিস্তানের বিপক্ষে এনামুল হক বিজয়ের সেঞ্চুরির পাশাপাশি ইমরুল কায়েস, মুশফিকুর রহিম এবং মমিনুল হক করেছিলেন 50, এবং 2015 বিশ্বকাপ স্কটল্যান্ডের বিপক্ষে তামিম, সাকিব, মুশফিক এবং রিয়াদ প্রত্যেকেই 50 করেছিলেন, যেটা তারা আজকেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও একবার করলেন। কিন্তু আজকেও তো রান পেলেন না লিটন ও শান্ত। ব্যাটিং অর্ডারের বা ব্যাটিং লাইন আপে আরেকজন যিনি আছেন সৌম্য, তাকে আমি এখানে, তাকে নিয়ে আমার কোনো ভয় আপাতত পাচ্ছি না, পাচ্ছি না বলতে হচ্ছে আলাদা করে পাচ্ছি না, কারণ 7 নম্বরে একটা নতুন পজিশনে তাকে ট্রাই করা হচ্ছে। সিরিজে প্রথমবারের মতো তিনি খেলতে নেমেছেন এবং 7 রান করে তিনি রান আউট হয়ে গেছেন, সো তারটা আসলে এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই। কিন্তু লিটন আর শান্ত যে অ্যালার্মিং সাইন দেখাচ্ছেন সিরিজ জুড়ে, সেটাতে আসলে একটু ভয় পেতেই হয়। কেন সেটাই আপনাদের বলছি। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এই ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে একটি ভিডিও বানিয়েছিলাম লিটনকে নিয়ে, শিরোনাম ছিল তৃতীয়বারে পারবেন লিটন। তার প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু সেই প্রতিভার অনুবাদ খুব কমই হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এর আগে 2 বার তার সামনে ওইরকম সুযোগটা এসেছিল বা প্রতিভার অনুবাদটা তিনি করতে পেরেছিলেন এবং তা অবশেষে তিনি পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছেন বলে মনে হয়েছিল। একটা হচ্ছে গিয়ে এশিয়া কাপের 2018 সালের ফাইনালে যখন ভারতের বিপক্ষে 117 বলে 121 রানে সেই ফ্যান্টাস্টিক ইনিংসটা খেলেন, সবাই ভেবেছেন যে এরপরে লিটন ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্থিত হয়ে যাবেন। কিন্তু তার মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি ইনফ্যাক্ট একাদশেই জায়গাটা হারিয়ে ফেলেন। বিশ্বকাপে কিন্তু তিনি ফার্স্ট ইলেভেনে ছিলেন না এবং ওই প্রথম চান্সটা তার মধ্যে তিনি হেলায় হারালেন। সেকেন্ড যে চান্সটা পেলেন সেটা হচ্ছে গিয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 নম্বরে নেমে 69 বলে অপরাজিত 94 রানে ফ্যান্টাস্টিক একটা ইনিংস খেলেছিলেন এবং সবাই তখন আবার একবার আমরা আশায় বুক বেঁধেছিলাম যে হয়তো লিটন এবার হয়তো লিটনের মতো খেলবেন। কিন্তু পরের 20টা ইন্টারন্যাশনাল ইনিংস, টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টি মিলিয়ে লিটনের কোনো 50 ছিল না। এইবার থার্ড টাইম লিটন আমাদেরকে বড় অর্থে আশা জুগিয়েছিলেন। ওই জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট যে সিরিজটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ খেলেছিল সেখানে 3টা ওয়ানডের মধ্যে তার 2টো সেঞ্চুরি ছিল, এর মধ্যে 1টা সেঞ্চুরি 176 রানের, ওয়ানডে হিস্ট্রিতে বাংলাদেশের হায়েস্ট স্কোর সেটা। টি টোয়েন্টিতে 2টো ম্যাচে তিনি 50 করেছেন এবং যেই টেস্ট ইনিংসটা খেলেছেন একমাত্র সেখানেও তার 50 ছিল। তারপরে যখন কোভিড-19 পরবর্তী সময় যখন বাংলাদেশে ক্রিকেট ফিরল সেখানেও লিটন বেশ ভালো ফর্মে ছিলেন, স্পেশালি লাস্ট টুর্নামেন্টে তো তিনি হায়েস্ট স্কোর ছিলেন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে। সবাই ভেবেছিলাম যে এবার হয়তো লিটনের মতো করে আবার ফিরবেন, কিন্তু এই সিরিজে আমরা কী দেখলাম, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি ওয়ানডেতেই তিনি আউট হয়ে গেছেন, একটাতে করেছেন 14, একটাতে 22 এবং আজকে থার্ড ওয়ানডেতে তিনি 0 রান করে আউট হয়েছেন। এবং দেখবেন যে লিটনের ওই যে লেগ সাইডে তিনি দুর্দান্ত খেলেন, কিন্তু ওই ফ্লিক করতে গিয়ে বলের লাইন মিস করা, LBW বা বোল্ড হওয়া, সেই রোগে কিন্তু আবারও দেখা গেল যে এই সিরিজটাতেও তাকে পেয়ে বসেছে। ওয়েস্ট ইন্ডিজ তাকে নিয়ে নিশ্চয়ই কাজ করেছে, সবাই তো এখন কাজ করে, এটা থেকে তার বের হওয়ার উপায় নেই। এখন জিনিসটা হচ্ছে কি যে লিটন এই জায়গাটা থেকে কীভাবে আবারও কি তার ভিতরে একটা ডাউট তৈরি হচ্ছে না বা হবে না, সামনে বাংলাদেশের নিউজিল্যান্ড ট্যুর এবং 2019 সালে কিন্তু এই নিউজিল্যান্ড সফরে 3টা ওয়ানডেতে 1-1-1 এই 1 রান করে করেই তিনি হচ্ছে একাদশ থেকে বাদ পড়েছিলেন। সো এবারও সামনে বাংলাদেশের নিউজিল্যান্ড ট্যুর, সেখানে লিটন আসলে কেমন করবেন তাকে নিয়ে আসলে ওই ভয়টা আবারও পেতে হচ্ছেই যে লিটনকে আবারও সেই অনেক দিনের জন্য তার ব্যাট ঘুমিয়ে গেল কিনা। সামনে যদি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট সিরিজেও যদি তিনি ভালো না করেন তাহলে তাকে নিয়ে আসলে সতর্ক ঘণ্টা আরও একবার বেজে উঠল বলে। লিটন তো তার প্রতিভার প্রকাশ কখনো সখনো করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, শান্ত সেটা কখনোই সেভাবে পারেননি। ধরুন এই সিরিজটাতে তাকে সুযোগ দেওয়া হয়েছে ব্যাটিং অর্ডারে 3 নম্বরে সাকিব আল হাসানের জায়গায়, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটা যেমন তার উপরে একটা প্রেশার, অ্যাট দ্য সেম টাইম তো এটা অপরচুনিটিও, কিন্তু সেই অপরচুনিটিটা তো শান্ত কাজে লাগাতে পারলেন না। সিরিজের 3 ম্যাচে তিনি করেছেন 117 ও 20, এবং শুধু এই সিরিজের কথাই বা ধরছি, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার যে এখন পর্যন্ত পারফরমেন্স সেটা কিন্তু অ্যালার্মিং। ওয়ানডের কথা যদি আমি বলি, 2018 সালে তার ডেবু হয়েছিল এশিয়া কাপে, 3 ম্যাচ খেলে তিনি করেছিলেন 7-7-6, বাদ পড়লেন। 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে আবার সুযোগ পেলেন 29 ও 6 2টো ম্যাচ, এরপরে এই সিরিজের স্কোরগুলো তো বললামই।
ওয়ানডেতে এখন পর্যন্ত 8 ইনিংস খেলে তিনি 100 রানও করতে পারেননি, মোট রান করেছেন 93, যেখানে তার গড় 11.62, স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 58.86, সবই কিন্তু আসলে অ্যালার্মিং। এর ফাঁকে শান্ত দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তার স্কোর 11.05, 4 টেস্টের 7 ইনিংস খেলে টোটাল রান করেছেন মাত্র 201, একটা মাত্র 50+ স্কোর, যেটা সর্বশেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সামনের যে টেস্ট সিরিজ রয়েছে সেখানে শান্তর প্রথমত সুযোগ পেতে হবে, একাদশে তিনি সুযোগ পাবেন, কারণ তিনি কোচ, ক্যাপ্টেন বা হচ্ছে টিম ম্যানেজমেন্টের গুড বুকে রয়েছেন, এবং সেখানে তার স্কোর করতে হবে। যদি স্কোর না করতে পারেন তাহলে কিন্তু তার নিজের অ্যাবিলিটির উপরে নিজেরই ডাউট তৈরি হবে, যে ডাউটটা এখন হয়তো বাইরের লোকজনের বাইরে থেকে আসলে তৈরি হচ্ছে। যদি সেটা না পারেন, তিনি স্কোর করতে না পারেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তার জন্য কিন্তু কাজটা আরও অনেক কঠিন হবে সামনে নিউজিল্যান্ড ট্যুরে, যেখানে খেলবে বাংলাদেশ তিনটে ওয়ানডে এবং টি টোয়েন্টি। এবং ওয়ানডে টি টোয়েন্টিতে তার এখনকার পারফরমেন্স তো এখন পর্যন্ত বললামই, শান্ত কি পারফর্ম করেছেন। সো শান্ত এবং লিটনকে নিয়ে আমার যেটা ভয়, সেই ভয়টা আসলে দুই রকমের। লিটন হচ্ছে গিয়ে আমাদের কখনো কখনো দেখিয়েছেন তার প্রতিভাটা, এবং তিনি প্রস্ফুটিত ফুলের মতো ফুটেছেন, কিন্তু সেটা যদি নাইট কুইনের মতো হয় যে অনেক দিন পর পর ফুটবেন, তাহলে সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট বা ক্রিকেটের চাহিদা যেমন পূরণ করে না, বাংলাদেশ ক্রিকেটের প্রত্যাশাটাও আসলে পূরণ করে না। আর শান্তর ব্যাপারটা হয়ে যাচ্ছে যে যে ফুল না ফুটিতেই কি ঝরে যাচ্ছে কিনা, এই জায়গাটা যদি, এই ভয় দুইটা আলাদাভাবে দুজনের ব্যাপার আমার রয়েছে। তো আমি নিশ্চিতভাবেই আশা করব সামনের সিরিজগুলোতে, সামনের টেস্ট সিরিজ বলেন, তারপরে নিউজিল্যান্ড ট্যুর রয়েছে, আমাকে আসলে শান্ত লিটন এই ভয়, আমার এই ভয়টা আসলে দূর করে দিবেন। ভয়টা তো শুধু আমার না, বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবারই।